মানব পাচারের মামলায় লক্ষীপুর দুই আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 7 বছরের কারাদণ্ড এবং 27 লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে কুয়েতের বহুল আলোচিত অর্থ এবং ঘুষের মামলায় তাকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাপুল ছাড়াও আদালত একই মামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ, জনশক্তি পরিচালক হাসান আল খিদরকেও 7 বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া কুয়েতের সব সরকারি কর্মকর্তাকে নিজ নিজ পদ থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েতের সাবেক এমপি সালাহ খুরশিদকেও 7 বছরের কারাদণ্ড এবং প্রায় 7.5 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েতের স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে গালফ নিউজ 28 নভেম্বর রোববার এই সংবাদ দিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েতের অপরাধ আদালত পাপুলকে 4 বছরের কারাদণ্ড এবং 19 লাখ কুয়েতি দিনার জরিমানা করে।